نمس مرسان نمس পড়া হয় নমস পড়া ঠিক আছে চেষ্টা করেন আর আমার জন্য দোয়া করেন ঠিক আছে আপনাদের গ্রামটা অনেক সুন্দর আর এই গ্রামের ম্যাক্সিমাম মানুষ মনে হয় খুব একটা নামাজ পড়ে না 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 কম পড়া কেন কম পড়ার কারণ কম পড়া মুরুব্বিরে পড়া মানে ইয়াং পোলাপান খুবই কম পড়ে পরে কারণ মানে খুব কম পরে কারণ কি মোবাইল গেম টেম নিয়ে থাকে না আচ্ছা মুরুব্বুরে বলে না আর মসজিদ আছে তো না ভাই যেখানে তো মুরে দেখলাম মসজিদ মসজিদের অভাব নাই মসজিদ আছে মসজিদ আছে মাদ্রাসা আছে কিন্তু পোলাপান খুব একটা যায় না না যাই হোক আল্লাহ হেদায়ত করুক তাদেরকে ভাই নাম কি লিটন ভাই কি করেন কোন জমিটা আপনাদের কি খেত গেন্ডারি লাগেছেন গেন্ডারি কবে কাটবেন কবে কাটতে সময় ভিডিও করলে অনেক সুন্দর লাগবে তো ঠিক আছে লিটন ভাই আসি হ্যাঁ আসসালামু আলাইকুম তো গ্রামের লিটন ভাইয়ের সঙ্গে কথা বললাম দেখেন এই যে অনেক দূর দেখেন কত সুন্দর মানুষজন হেঁটে হেঁটে যাচ্ছে দেখেন ওয়াও একটা পাখি উড়ে গেল তো যাই হোক দর্শক আপনাদেরকে আজকের এই ভিডিওতে এইটুকু দেখানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন পরবর্তী পর্বের অপেক্ষায় থাকেন চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন বন্ধুবান্ধবদের ফেসবুক টাইমলাইনে তারাও যেন এই ভিডিওটি দেখে সমানভাবে উপকৃত হতে পারে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই সকালের স্নিগ্ধ সকালের শুভেচ্ছা সবাইকে দেখুন সকালটা কত সুন্দর আজকে যদিও মানে অনেক ভোর সকাল এখন কিন্তু অনেক গরম ঠিক আছে গরমে ঘেমে যাচ্ছি দেখেন কত সুন্দর ফজর নামাজ পড়ে একটু হাঁটতে বের হই একটু গ্রাম সাইডে চলে আসি ঠিক আছে দেখেন কত সবুজ সবুজ ছায়া সুনিবিড় একটা গ্রাম দেখেন একটা রাস্তা চলে গেছে এই রাস্তাটা চলে গেছে এখান থেকে ভালুকা ভালুকা থেকে চলে গেছে আপনার বাঁকাকুড়া বাঁকাকুড়া থেকে সরাসরি চলে গেছে সেই গজনী অবকাশ গজনী অবকাশের পরেই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার এটা একটা পাহাড়ি রাস্তা দেখেন কত সুন্দর গ্রামটা অনেক সুন্দর দেখছেন তো আপনারা সকালে উঠার অভ্যাস করুন সকালে উঠা হচ্ছে অনেক ভালো একটা অভ্যাস সকালে উঠলে আপনাদের শরীর মন সবই সতেজ থাকবে তো আমার এই পেজ এবং চ্যানেলে স্টুডিও জারিফ ইউটিউব চ্যানেল আছে আমার স্টুডিও জারিফ পেজও আছে একই নামে পেজ একই নামে চ্যানেল তো এই চ্যানেলে এই ধরনের ভিডিওগুলি আমি সাধারণত আপলোড দিয়ে থাকি দেখেন কত সুন্দর ওয়াও অনেক সুন্দর দেখি সামনের দিকে আমি আস্তে 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 হেঁটে যাই আপনাদেরকে দেখানোর জন্য দেখেন সুন্দর একটা ভিউ কিন্তু দেখেন ঘুরে ঘুরে দেখালেই অনেক সুন্দর লাগে দেখেন দূরে মানে পাখির কলরব শোনা যাচ্ছে মানে পাখিগুলি আস্তে আস্তে জেগে উঠতেছে তবে একটা বিষয় আমি অবাক হলাম মানে সকালবেলা ফজর নামাজ পড়ার পরে হাঁটার পরে দেখা যায় যে
মানে এই গ্রামে কিন্তু অনেক মানুষ দেখেন, কত বাড়ি ঘর দূরে দূরে, ঠিক আছে, কিন্তু মানুষজন অত নামাজ পড়ে না, নামাজে যায় না, নামাজে যে কেন যায় না, মানে আসলে কি বলবো, যে আসলে ইবলিশ শয়তান মানুষদেরকে ঘুম পাড়িয়ে রাখে এই সময়, ঠিক আছে। এই ফজরের সময়টা আসলে কিন্তু অনেকের ভিতরে কিন্তু ঘুমটা মানে চারা দিয়ে ওঠে। দেখেন এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, এই এই রাস্তায় কোনো মানুষজন নাই, দেখেন একবারে জনমানব শূন্য একটা রাস্তা। এখন ঘড়িতে বাজতেছে 5টা 19 মিনিট, ঠিক আছে, তো এই 5টা 19 মিনিটেও এখানে কোনো মানুষজন নাই, বুঝছেন, মানে মানুষজন সব ঘুমিয়ে আছে। এই যে একটা ভাই মনে হয় ঘুম থেকে উঠছে, হাঁটতেছে, ভাইয়ের বাসা কোথায়? নামাজ পড়ছেন? নামাজ পড়া হয়? ঠিক আছে, চেষ্টা করেন আর আমার জন্য দোয়া করেন, ঠিক আছে। আপনাদের গ্রামটা অনেক সুন্দর, আর এই গ্রামের ম্যাক্সিমাম মানুষ মনে হয় খুব একটা নামাজ পড়ে না, না কেন কম পড়ে, কারণ মানে ইয়াং পোলাপান খুবই কম পড়ে, পড়ে কারণ মানে খুব কম পড়ে কারণ কি, মোবাইল গেম টেম নিয়ে থাকে না? আচ্ছা, মুরুব্বরে বলে না, আর মসজিদ আছে তো না, ওই যেখানে তো মুড়ে দেখলাম মসজিদ, মসজিদের অভাব নাই, মসজিদ আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু পোলাপান খুব একটা যায় না, না যাই হোক, আল্লাহ হেদায়ত করুক তাদেরকে। ভাই নাম কি? লিটন ভাই। কি করেন? কোন জমিটা আপনাদের? এটা কি খেত? গেন্ডারি লাগেছেন? গেন্ডারি কবে কাটবেন? কবে কাটতে? সময় ভিডিও করলে অনেক সুন্দর লাগবে তো। ঠিক আছে লিটন ভাই আসি, হ্যাঁ আসসালামু আলাইকুম। তো গ্রামে লিটন ভাইয়ের সঙ্গে কথা বললাম, দেখেন এই যে অনেক দূর, দেখেন কত সুন্দর মানুষজন হেঁটে হেঁটে যাচ্ছে, দেখেন ওয়াও, একটা পাখি উড়ে গেল। তো যাই হোক দর্শক, আপনাদেরকে আজকের এই ভিডিওতে এটুকুই দেখানোর চেষ্টা করলাম, তো সবাই ভালো থাকবেন, পরবর্তী পর্বের অপেক্ষায় থাকেন। চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন বন্ধুবান্ধবদের ফেসবুক টাইমলাইনে, তারাও যেন এই ভিডিওটি দেখে সমানভাবে উপকৃত হতে পারে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।